শেষ সাত ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল 81 রান। পিচে ছিলেন দুই ব্যাটসম্যান ঋষভ পন্ত এবং ট্রিস্টান স্টপ। এমত অবস্থায় যুজবেন্দ্র চাহালের বলে কট বিহাইন্ড হয়ে আউট হয়ে যান ঋষভ পন্ত। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের হওয়ার পথ ধরেন তিনি। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেন ইম্প্যাক্ট পোরেল। ততক্ষণে মাঠ থেকে বের হয়ে ড্রেসিং রুমে যাওয়ার সময় সাইডে থাকা কালো বোর্ড কিংবা দেওয়ালে ব্যাট দিয়ে জুড়ে জুড়ে আঘাত করে নিজের ক্ষোভ ঝাড়ছিলেন ঋষভ পন্ত। অর্থাৎ এমতো অবস্থায় তার প্রয়োজন ছিল খেলাটি শেষ করে আসা, কিন্তু তিনি তা পারলেন না। তাই তো নিজের উপর রেগে গিয়ে এভাবেই মেজাজ হারান ঋষভ পন্ত। আউট হওয়ার আগ পর্যন্ত 25 বল খেলে 28 রান করেছিলেন ঋষভ পন্ত।